নিঃসন্তান দম্পতির ছদ্মবেশে আন্তরাজ্য শিশু পাচারকারীর দুই মাথাকে গ্রেফতার করলো পুলিশ। শালিমার স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মূলত গয়া থেকে শিশুটিকে চুরি করা হয়েছিল। দেখো, শিশু পাচার চক্রে দুজনকে গ্রেফতার করলো শালিমার স্টেশন থেকে, এবং সে তারা গয়ার দিক থেকে আসছিল এরকমটাই সিআইডির কাছে সূত্র মারফত খবর ছিল। তবে দুদিনের একটি শিশু সন্তানকে নিয়ে আসা হয়। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস। হাওড়ার শালিমা স্টেশন থেকে গ্রেপ্তার একটি দুদিনের শিশুকে পাচার করতে এসে সিআইডির জালে ঠাকুর পুকুরের দুই বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এর আগেও শিশু পাচারের অভিযোগ রয়েছে বলে সিআইডি সূত্রের খবর। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের হদিশ পেতে জাল ফেলে সিআইডি। ধৃতদের সঙ্গে নিঃসন্তান দম্পতি সেজে যোগাযোগ করেন সিআইডির দুই আধিকারিক। কথা মতো টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করেন তারা। সেই মতো শালিমা স্টেশনে শিশুটিকে হস্তান্তরের কথা হয়। রবিবার শালিমা স্টেশনে দুদিনের শিশুকন্যাটিকে নিয়ে আসে অভিযুক্তরা। স্টেশনে ওত পেতে বসেছিলেন সিআইডির আধিকারিকরা। স্টেশনে অভিযুক্তরা নামতেই হাতে নাতে ধরে ফেলে সিআইডির গোয়েন্দারা তাদের। এনারাই আনতে বলে এনারাই ধরে রেখেছে, কি করবো? এনারাই শিশু আনতে বলে এনারাই ধরেছে, কি করবো? কেন এনারাই রিকোয়েস্ট করেছে, আমার ঘরে বাচ্চা নাই, এনে দিন, আমি 60 বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন, যেই নিয়ে এসেছে এনারাই পুলিশ সেজে ধরেছে। সিআইডি সূত্রের খবর, শিশুটিকে গয়া থেকে চুরি করে আনে ধৃতরা। অভিযুক্তদের হেফাজতে নিয়ে শিশু পাচার চক্রের মূল চক্রের হদিশ পেতে চাইছে সিআইডি। উদ্ধার হওয়া শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোথাও যেন একটা প্রশাসনের নজরদারি কম রয়েছে বলেই মনে করা হচ্ছে এই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী, রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদিয়ার নাকাশিপাড়ার খিদিরপুরে রেশনের চাল নিয়ে তুমুল বিক্ষোভ। সেই চালে একদিকে পোকা রয়েছে, অন্যদিকে ইঁদুরের বিষ্ঠা রয়েছে। রীতিমতো ক্ষোভ স্থানীয়দের, ক্ষোভ উপভোক্তাদের। চাল বাজেয়াপ্ত করে পুলিশ। রেশন সামগ্রী নিয়ে ক্ষোভ, উত্তেজনা। নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে উত্তেজনা নদিয়ার নাকাশি পাড়ার খিদিরপুরে। আজ নাকাশি পাড়ায় এই ধরনের যে চাল, হাতের যে দুর্নীতি, অর্থাৎ পোকা ধরা চাল, সেই চাল কিন্তু আজকে রেশন দোকান থেকে দিতে এসেছিল। যদিও গ্রামবাসীদের অভিযোগ যে চালের মধ্যে ইঁদুরের বিষ্ঠা, এমনকি পোকা দেখা যাচ্ছে, বিড়ির অংশও দেখা যাচ্ছে। এ চাল কখনোই মানুষের খাদ্যযোগ্য হতে পারে না, তাই প্রতিবাদে চাল আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে এই সমস্ত স্থানীয় বাসিন্দারা। রেশন সামগ্রী আটকে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। কিছু বাজারের রেশন ডিলার, তিনি খিদিরপুর পূর্ব পাড়ায় রেশনের চাল বিলি করে। তো সকালবেলা থেকেই যখন তিনি রেশনের পোকা এবং অখাদ্য চাল বিলি করছিলেন, সেই চালের প্রতিবাদে গ্রামের লোক এক জায়গায় হয়ে বলেছে আমরা এই চাল নেব না। প্রথমে নারু দত্ত তার ওই গ্রামের লোকজনকে ভয় দেখে হুমকি ধমকি করেছে। বাংলার হাল যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছে, টাকা পোশাকা ডালপালা যারা রয়েছে, মানুষ মারার কল করছে। অভিযুক্ত রেশন ডিলারের লাইসেন্স বাজেয়াপ্ত করে শাস্তির দাবি ক্ষিপ্ত খিদিরপুরবাসীর। আমাদের হচ্ছে যে ডিলারশিপ খিদিরপুর, অনেকদিন ধরে শুনতে পাচ্ছি যে উনি খুব খারাপ চাল দেয়। এবার চালটা আমার পাড়ার প্রতিবেশী এখন আমাকে অবশ্যই দেয়নি যে এতটা খারাপ ছিল, কিন্তু আজকে এতটাই খারাপ যে সবার অভিযোগ যে ওনার বিরুদ্ধে আমরা কিছু করি। খবর পেয়ে এলাকায় যান পুলিশ আধিকারিকরা, তাদের সামনেই চলে বিক্ষোভ। পরে নিম্নমানের চাল বাজেয়াপ্ত করে পুলিশ। চাল পাওয়া গেছে, এলাকার লোক বিক্ষোভ করছে, কি বলবেন? আমি ইনকোয়ারি করছি এই ব্যাপারে, আমি কিছু বলবো না, আমার যা বলার আমার আইসি স্যার বলবেন, বস স্যার বলবেন। ঘটনার জেরে পলাতক অভিযুক্ত রেশন ডিলার ও কর্মীরা। এখন শুধু দেখার যে এই ধরনের খাদ্য দুর্নীতির গায়ে যারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে বা এই ধরনের কুখাদ্য খাওয়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়। নদিয়া থেকে পলাশ কান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। গঙ্গার গ্রাসে খোয়া গিয়েছে ভিটে মাটি সবকিছু। ঘটনা 2020 সালে, আজ 2024 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখনো অবধি কোনো ভিটে মাটি তো পাওয়া যায়নি, উল্টে অন্যের জমিতে অস্থায়ী ঘর বানিয়ে থাকতে হচ্ছে ভিটেহারাদের। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ মালদার কালিয়াচকের একাধিক গ্রামের বাসিন্দাদের।
আমি রয়েছি কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরের বিননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দুর্গারাম টোলা এবং চীনাবাজার। এখনো পর্যন্ত প্রায় 340টি বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে এবং সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কিছু জনকে বাড়িঘর দেওয়া হয়েছিল, কিন্তু আজকে প্রায় 200 জনের বেশি হয়ে গেল। এখনও এই 200-র বেশি পরিবার তারা বাড়িঘর পায়নি এবং রীতিমতো আজকে তারা খোলা আকাশের নিচে ত্রিপাল টাঙিয়ে তারা কিন্তু রয়েছেন। ২০২০ এই সাল থেকে ভিটে মাটি হারিয়ে অন্যের জমিতে ঠায় দুর্গতদের, ভাবেই ত্রিপালের মধ্যে দিন যাপন করতে হচ্ছে এই চীনাবাজার দুর্গারাম টোলার বাসিন্দাদের এবং রীতিমতো সেখানেই বসবাস। আর এইভাবেই তাদেরকে খোলা আকাশের নিচে এইভাবে তাদেরকে রান্না করে দিন যাপন কাটাতে হচ্ছে। এখানকার মানুষরা যে অভিযোগ করছেন তারা কিন্তু ত্রিপালটুকু কিন্তু পায়নি। ঘরের জায়গাতে বসবাস করছি, এখন অব্দ আমাদের কাছে কোনো এমএলএ বিডিও অনেক হয়তো কেউ এসে, কিন্তু এখন অব্দি আমাদেরকে কিছু দিতে পারেনি। আমরা যে কোথায় যাবো আমরা নিজেই চিন্তা ভাবনা করতে পারছি না। 20 সালে পড়েছে বাড়ি ঘর তলিয়ে গেছে, সরকার আমরা কিছু কি দেয় না, এখন যে কীভাবে করবো, পরের দিন পরের জমিতে পয়সা আছি গেল ডেল দিচ্ছে, আমরা রাগ করি না, আমরা সহিত অশান্তি হয়ে থাকছি। গঙ্গা ভাঙনের এলাকায় এখনও অবধি কিন্তু সেই বাড়িগুলির কিছু অংশ কিন্তু এইভাবেই পড়ে পড়ে রয়েছে। তাদের এই গঙ্গা ভাঙন এলাকার মানুষদের দিকে কবে মুখ তুলে তাকাবেন, কারণ আজকে যখনই কিন্তু প্রশ্ন করা হয় তখনই দুই সরকার একে অপরের দিকে দোষারোপ করতেই তারা ব্যস্ত হয়ে থাকে। ডিএমের সামনে আমরা বলি যে আপনি পাটটা যখন দিবেন তখন দিবেন, এ তো আপনার জমি পাচ্ছে না, তো যতক্ষণ পাটটা হয়নি কোনো ত্রিপালের আবেদন করলাম, তো ডিএম বললো যে আপনারা বিডিওর কাছে যাবেন, বিডিও বললো ইনকোয়ারি হবে তারপরে হবে। ভিডিও নিজে এসেছিল কিন্তু সেটা ইনকোয়ারি করেনি। আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন করব, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। ঘটনায় শাসক তৃণমূল ও বিডিওকে একসঙ্গে দুষেছে বিজেপি। ওখানে টিএমসির যে সমস্ত মেম্বারগুলো রয়েছে তারা তো কোনো রকম ভাবে ওকে হেল্প করছে না। বিডিও সাহেব যে সমস্ত ভাবে, তাহলে কি তারা টিএমসি দরদাস্ত হয়ে গেছেন? তারা প্রশাসনে নিজের দায়িত্ব ভুলে গেছেন? জনসাধারণ কিন্তু কোনো মতে ক্ষমা করবে না। টিএমসির গুন্ডাগিরি, তাদের দুর্নীতি, তাদের জবাব ভোটে দেবে। বিজেপির অভিযোগ মানতে নারাজ স্থানীয় পঞ্চায়েত প্রধান। ত্রিপাল আমরা যথেষ্টভাবে দিয়েছি, পুনর্বাসন আপনার সরকার আগেও দিয়েছে কিছু, আর আস্তে আস্তে স্টেপ নিয়ে সেটা ফুলফিল করার চেষ্টা করছে, যেটা আমাদের কমিটমেন্ট করেছে সরকার দিচ্ছে। বিরোধীরা যেগুলো লড়াচ্ছে নিঃসন্দেহে এগুলো মিথ্যে লড়াচ্ছে। দ্রুত পুনর্বাসনের আশ্বাস বিডিও। গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে এটা দীর্ঘদিনের সমস্যা, বিস্তীর্ণ অংশ অসংখ্য মানুষ রয়েছে যাদের ঘরগুলো ভেঙে গেছে বা যাদের ল্যান্ড ইরোশনে ঘর ভেঙে গেছে, তাদের একটা লিস্ট তৈরি করছি, তদন্ত করার পরে আমরা মাননীয় জেলা শাসকের দপ্তরে পাঠাবো। সরকারের কাছে তারা আর্জি জানাচ্ছেন যে সরকার যাতে তাদেরকে এই বিষয়ে চোখ তুলে একবার তাকায়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।